This is ABC News, AGT Live. সময় যত হন হাতে হাত মিলে আমাদের যেটা নেগেটিভ আছে আপনারা বলুন, আমরা ঠিক করে নেব, আমরা ব্লেম করব না। আমাদের পার্টি জনতার পার্টি, আপনার পার্টি আমার পার্টি, আমরা বলি না। ওই সিপিএম থেকে বিজেপি এসেছে তাকে আমরা লোন দেব না, এই এসটি কর্পোরেশন থেকে লোন দেব না আমরা বলবো না। যারা সিপিএমকে সিপিএমে বঞ্চিত, বামপন্থীতে বঞ্চিত, আমরা এক নম্বর সুযোগ সুবিধা দেব। বন্ধুগণ ওয়েলকাম। যারা কংগ্রেসে থাকা সত্ত্বেও বঞ্চিত, আমরা তাদেরকে সুযোগ সুবিধা দেব। উই হ্যাভ 64 ডিপার্টমেন্ট, 64টা ডিপার্টমেন্ট আমাদের আছে বন্ধুগণ, চাইলেই পাওয়া যায়। পার্লামেন্ট ইলেকশনের পরে পাহাড় ডেভেলপমেন্ট হবে, জাইকার মাধ্যমে, ইন্ডো জার্মানের মাধ্যমে, বিভিন্ন ডেভেলপমেন্টের মাধ্যমে, শহর ডেভেলপমেন্ট হবে, স্মার্ট সিটির মাধ্যমে, নগর পঞ্চায়েত ডেভেলপমেন্ট হবে, সিএসএর ফানের মাধ্যমে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। 52টা প্রকল্প থাকা সত্ত্বেও আপনারা যদি গ্রহণ করতে না পারেন, এটা আমাদের ক্যাবিনেটের কোনো দোষ নেই বন্ধুগণ। উই আর রেডি, আমরা রেডি আছি বন্ধুগণ। অনেকে নতুন আছে, সিপিএম 25 বছর অনেক কিছু এক্সপার্ট হয়ে গেছে বন্ধুগণ, জানে কোন জায়গাতে কোন চা কোন তালা কি চাবি দিয়ে খোলা, কোন জায়গাতে লিঙ্ক তালা কি তালা দিয়ে খোলা তারা জানে। এই জন্যেই আমরা দেখছি বন্ধুগণ, আমরা শিখছি, আমাদের ডেভেলপমেন্ট আমাদের হাতে, আমরা সবার জন্য কাজ করব। শহর থেকে গ্রাম পর্যন্ত আমরা এক নজরে দেখব, আমরা জাতি এবং জনজাতি মিলে কাজ করব। কারণ কাজ করার জায়গাতে কোনো মাউন্ট এভারেস্ট থাকবে না, কোনো স্পিড ব্রেকার থাকবে না। যদি কেউ সিপিএম এবং অন্যান্য পলিটিক্যাল পার্টি যদি স্পিড ব্রেকার যদি দিতে চায়, আমাদের জওয়ানরা আছে, আমাদের যুবকরা আছে, আমাদের মায়েরা আছে, আমরা পরিষ্কার করে কাজ করার ক্ষমতা আমাদের আছে বন্ধুগণ। সরকার নরেন্দ্র মোদীজি প্রাইম মিনিস্টার বসুম নোটিস আসুক গুরুত্ব রেখা, তাছাড়া চিনি ত্রিপুরা আসুক গুরুত্ব রেখা, প্রাইম মিনিস্টার চীন আরও দুই দুইবার থাকা ভিজিট, হ্যাঁ প্রাইম মিনিস্টার ত্রিপুরা দুই দুইবার ভিজিট থাকা মানে যত বড় ছয় মাখা ত্রিপুরা বজাগাব, হ্যাঁ এনকে আপনি বাগে শুন তাব এটি সি ক্ষমতা কোনো অধিক ক্ষমতা রিজাখা আপনি বাগে চীনে জনতা তো বেলা এখানে হামবাই নরেন্দ্র মোদীজি ন এনকে আপনি লগে লগে চিনে তাব সিএম বিপ্লব জিনে বসুন বেলা এখানে হামবাই ইয়া করো যেটা চিনে যে মানথাই যেটা চিনে যে নাংমানে বড় কোনো রুমা বাগয় এনকে তাই নাংমানে কক আনে দিস যে সাকা আনে তাকে কক্রা দাবি দত নরক যত সাইমা খা যত খানা কানা সাইমা ন এনকে আপনি লগে লগে আনক সাত ভারত নে ত্রিপুরানে স্টেট ব্রেন এম্বাসিডার ইচ্ছা খা কর্মা মহোদয় এবং স্বচ্ছ ভারত মিশনের স্টেট অ্যাম্বাসেডর সচিরানী ত্রিপুরা মহোদয়া উপস্থিত আছেন, কিষাণ মোর্চার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধেয় গৌতম দা, তৎসঙ্গে উপস্থিত আমার ভারতীয় জনতা পার্টির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত। 19 জানুয়ারি এসে
আমরা এই রাজ্যের মধ্যে ক্ষমতায় আসি। বন্ধু, ধন্যবাদ সূচক যে সভাটা কেন, ঠিক 18 এই জানুয়ারি মাসের সময় আমাদের ভারতীয় জনতা পার্টি তথা আইপিএফটি এবং ভারতীয় জনতা পার্টির যে জোট আমরা এই রাজ্যের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম নির্বাচনের আগে, আজকে সময় এসছে মূল্যায়ন করার। ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি জোট সরকার নির্বাচনের আগে মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা কতখানি পালন করছে। আমাদের এই সরকারের আয়ুকাল 11 মাস, 10.5 মাস। নিন্দুকেরা বলছে এই রাজ্যের মানুষের সবচেয়ে বড় শত্রু কমিউনিস্টরা বলছে এই রাজ্যে নাকি আইনের শাসন ব্যবস্থা নেই, মানুষের উন্নয়ন কিছু হচ্ছে না। আমি ওই সমস্ত আমরা ভারতীয় জনতা পার্টি কি প্রতিশ্রুতি দিয়েছিলাম, প্রথম আমাদের নরেন্দ্র মোদীজির মূল মন্ত্র সবকি সাথ সবকি বিকাশ, সবাইকে সঙ্গে নিয়ে সবার উন্নয়ন করব। এই রাজ্যের যখন বাজেট হয় কিসের ভিত্তিতে, জনসংখ্যার ভিত্তিতে বাজেট হয়, এই রাজ্যের চাহিদার ভিত্তিতে। এই রাজ্যের এসটি এসসি মাইনরিটি সহ কোন অংশের কত পার্সেন্টেজ লোক আছে, 34% আমাদের জনজাতির অংশের লোক আছে, 16 থেকে 17% এসসি সম্প্রদায়ের লোক আছে। ওই সমস্ত দুষ্ট চক্রি কমিউনিস্ট বন্ধুদেরকে জিজ্ঞেস করতে চাই, এই রাজ্যের যে বাজেট আসে এই বাজেটের মধ্যে যদি জনজাতি অংশের লোক 34% 35% থাকে, বাজেটের টাকার মধ্যে তাদের উন্নয়নের জন্য 35% টাকা রিজার্ভ থাকে, জিজ্ঞেস করবেন তো এই হাইনাদেরকে, এই 35 বছরে পাহাড়ের কোন উন্নয়নটা করেছে? উন্নয়ন হয়েছে। ওই যে বিদ্যুৎ বাবু বলছিল জামাইয়ের বয়স 45, শ্বশুরের বয়স 70, নরেন্দ্র মোদীজি স্বপ্ন দেখেছে আগামী 19-এর লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং কমিউনিস্ট মুক্ত ভারতবর্ষ তৈরি করবে, তার সাক্ষী আমরা সবাই থাকব। কারণ এই ভারতবর্ষের কমিউনিস্ট এবং কংগ্রেস টাকার এপিটারুপি। মুক্ত ভারতবর্ষ 19-এর নির্বাচনে।